আমরা আপনাদের নিয়ে এসেছি পাইন রিসর্টের কাছেই, চিত্রভানু, যেটা স্থাপিত হয়েছে 22শে শ্রাবণ 1350 সাল। চিত্রভানু এইখানে পাইন রিসর্ট, পাইন ভ্যালি থেকে গিয়ে এখানে এসেছি। এটা আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং, পলিটেকনিক ক্র্যাফট টিচার্স ট্রেনিং সেন্টার, চিত্রভানু ডিস্ট্রিক্ট কালিম্পং। এখানে চিত্রভানু নতুন করে তৈরি হচ্ছে। এই চিত্রভানু এখানে দেখুন, রবীন্দ্রনাথের স্মৃতি জড়িয়ে সব ডিটেলস বলছি, একটু নিয়ে যাই। নতুন করে তৈরি হচ্ছে, দেখুন চিত্রভানুর পুরো ডিটেলস দেওয়া আছে, চিত্রভানু কালিম্পং। এখানে লেখা আছে একটি ঐতিহ্যবাহী ভবন, হেরিটেজ বিল্ডিং, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পরিবারের কালিম্পংয়ের সহিত নিবিড় যোগাযোগ নিদর্শন। চিত্রভানু বাড়িটি 1943 সালে নির্মিত হয় স্বর্গত রথীন্দ্রনাথ ঠাকুর ও তার স্ত্রী স্বর্গত প্রতিমা দেবী ঠাকুরের উদ্যোগে, তাদের নিজস্ব শৈলাবাস হিসাবে। কালিম্পং শহরে আতিসা রোডের উপর অবস্থিত অনুপম চিত্রানু এই বাড়িটি কবিগুরুর কল্পনায় থাকলেও তিনি দেখে যেতে পারেননি। কবিগুরুর পছন্দ করা ও পুত্রবধূ প্রতিমা দেবীর নামে ইজারা নেওয়া জায়গায় তৈরি বাড়িটি নামকরণ করার জন্য ঠাকুর পরিবার বেছে নেন রথীন্দ্রনাথের শান্তিনিকেতনের স্টুডিওর নামকেই। এই বাড়িতে প্রতিমা দেবী দীর্ঘকাল বাস করেছেন, সেই সঙ্গে পাহাড়ে ছেলে মেয়েদের আত্মোন্নয়ন ও স্বরোজগারের উদ্দেশ্যে চারু ও কারুশিল্পের প্রশিক্ষণে ভাবনা চিন্তা করেন। এখানে ঠাকুর পরিবারের দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র ও আসবাব ছাড়া কিছু দুষ্প্রাপ্য ছবির নকল রাখা হয়েছে। প্রতিমা দেবী 1962 সালে এই বাড়িটি পাহাড়বাসী ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত করেন। 2018 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই বাড়িটিকে হেরিটেজ অর্থাৎ ঐতিহ্যবাহী ভবনে তালিকাভুক্ত করেছে। 2011 সালে বিধ্বংসী ভূমিকম্পে বাড়িটির অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তর পূর্ততত্ত্বের সাহায্যে মূল স্থাপত্য অবিকৃত রেখে বাড়িটির সংস্কার সাধন করেছে। তো এইখানে আমরা ঢুকলাম, এই হলো চিত্রভানু। এই দেখুন, এই চিত্রভানুর বাগান, চিত্রভানুর বাগান, আর এই হলো চিত্রভানুর ঘর। চিত্রভানুর এই ঘর, এই দেখুন বিভিন্ন গাছপালা লাগানো আছে। এইটিতে রবীন্দ্রনাথের বসার আসবাবপত্র, চেয়ার টেবিল, রেজিস্টার সব কিছুই আছে। প্রতিমা দেবীর ছবি টাঙানো আছে। প্রতিমা দেবী এখানে 15ই আগস্ট 26 জানুয়ারি পতাকা উত্তোলন করার স্ট্যান্ড দেওয়া আছে। আর এই হলো একটি ঘর, নিয়ে যাচ্ছি আমি। এগুলো নতুন করে সংস্কার করা হচ্ছে, সংস্করণ করা চলছে, বসবার জন্য মেনটেন্যান্স করা চলছে, আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। আচ্ছা, এটি একটি ঘর, এই ঘরে আবার কিছু পুতুল রাখা আছে, জাস্ট বসবার জন্য একটি ড্রয়িং রুম। এটাও একটা রুম, এই রুমের মধ্যে অনেক কিছুই দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন এখানে বসবার জন্য আসবাবপত্র, হ্যাঁ সব কিছুই আছে মোটামুটি, এখানে যাবতীয় জিনিসই পাওয়া যাবে। একটু ওইদিকে নিয়ে যাই, খুব সুন্দর ফুলের গন্ধ উঠছে, যতদূর গন্ধ শুকে বুঝতে পারছি জুঁই ফুল। এইদিকে দেখুন সুন্দর, এদিকে ক্যান্টিন, এদিকেও কিছু ঘর আছে কিন্তু মেনটেন্যান্স সেভাবে হয়নি। গোলাপ আছে, আর ওই হলো ক্যাকটাস মিউজিয়াম, যেটা এক্ষুনি আমরা ঘুরে এলাম। ওইদিকে ক্যাকটাস মিউজিয়াম, এদিকে গাছপালাগুলো সুন্দর করে মেনটেন করা হচ্ছে, এইদিকে ক্যাকটাস মিউজিয়াম, আর এইদিকে কিছু ঘর ছিল বোধহয় রবীন্দ্রনাথেরই, কিছু চিত্রভানু সংলগ্ন কিছু ঘর আছে যেগুলো মেনটেন্যান্সের অভাবে অ্যাবান্ডন হিসাবে ঘোষিত। যেটার যাবার রাস্তা চিত্রভানুর এখান থেকে, এই দিক থেকেই যাওয়া হয়, এই হলো যাওয়ার রাস্তা, এই ঘরে যাওয়ার রাস্তা। আমরা আপনাদেরকে
চিত্রভানু দেখিয়ে দিলাম, কালিম্পংয়ে চিত্রভানু স্টুডিও, যার পুরো বিস্তারিত ভিডিও বললাম। এই হলো চিত্রভানু।